সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এনে মৃতের সংখ্যা বেড়ে হলো 21। ভবনটি ভেঙে ফেলা হবে কিনা তার সিদ্ধান্ত জানায়নি রাজুক। ফায়ার সার্ভিসের অভিযান শেষ হলে ফরেন্সিক টেস্ট করবে র‍্যাব। দুপুর 12:15, সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবন থেকে বের করা হয় একটি মরদেহ। বুধবার দুজনের মরদেহ উদ্ধারের পর মেহেদী হাসান স্বপন নামে একজনকে উদ্ধারে সব রকম তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। স্বপনের মরদেহ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের দাবি, ভেতরে আর কোনো মরদেহ নেই। সর্বশেষ যে ভিকটিম ছিল মেহেদী হাসান স্বপন, তাকে একটু আগে আপনারা দেখেছেন, উদ্ধার করতে সমর্থ হয়েছে। আমাদের দৃষ্টিতে আর কোনো ভিকটিম এই আন্ডারগ্রাউন্ডে নাই। সকালে ভবনটি পরিদর্শনের পর রাজুক কর্মকর্তা জানান, এটি অপসারণ করা হবে নাকি সংস্কার করা হবে তা শিগগিরই জানানো হবে। চাপড় লাগে করে ফেলি, বাকি ডিটেল ইঞ্জিনিয়ারিং করে এটাকে ভেঙে ফেলতে হবে নাকি রেট্রোফিট করে রাখা যাবে, এটা আমরা করব। আমরা স্টেবল করার পরেই আমরা টিম আবার বসবো। টিম বসার পরে যদি মনে করি যে না, রাস্তাটা ওপেন করে দেওয়া যেতে পারে, আমরা তখন রাস্তাটা ওপেন করে দিব, যেন মানুষের ভোগান্তিটা, জনভোগান্তি কমে যায়। র‍্যাব জানিয়েছে, বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিসের অভিযান শেষে বেসমেন্টের ফরেন্সিক টেস্ট করা হবে। বেসমেন্টের ফ্লোরটি আমরা পরীক্ষা করব এবং ফ্লোর থেকে আমরা কিছু আলামত সংগ্রহ করতে চাই, যেটার কারণে হয়তো, যার মাধ্যমে হয়তো আমরা বুঝতে পারবো যে এটি একটি দুর্ঘটনা ছিল অথবা এখানে অন্য কোনো ধরনের দাহ্য বা বিস্ফোরক দ্রব্য মজুদ ছিল কিনা। এ ঘটনায় এখন পর্যন্ত 21 জন মারা গেছে, চিকিৎসাধীন আছে আরও অন্তত 26 জন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবন থেকে আরও একজনের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। এনে মৃতের সংখ্যা বেড়ে হলো 21। ভবনটি ভেঙে ফেলা হবে কিনা তার সিদ্ধান্ত জানায়নি রাজুক। ফায়ার সার্ভিসের অভিযান শেষ হলে ফরেন্সিক টেস্ট করবে র‍্যাব। দুপুর 12:15, সিদ্দিকবাজারে বিস্ফোরণ হওয়া ভবন থেকে বের করা হয় একটি মরদেহ। বুধবার দুজনের মরদেহ উদ্ধারের পর মেহেদী হাসান স্বপন নামে একজনকে উদ্ধারে সব রকম তৎপরতা চালায় ফায়ার সার্ভিস। স্বপনের মরদেহ উদ্ধারের পর ফায়ার সার্ভিসের দাবি, ভেতরে আর কোনো মরদেহ নেই। সর্বশেষ যে ভিকটিম ছিল মেহেদী হাসান স্বপন, তাকে একটু আগে আপনারা দেখেছেন, উদ্ধার করতে সমর্থ হয়েছে। আমাদের দৃষ্টিতে আর কোনো ভিকটিম এই আন্ডারগ্রাউন্ডে নাই। সকালে ভবনটি পরিদর্শনের পর রাজুক কর্মকর্তা জানান, এটি অপসারণ করা হবে নাকি সংস্কার করা হবে তা শিগগিরই জানানো হবে। চাপড় লাগে করে ফেলি, বাকি ডিটেল ইঞ্জিনিয়ারিং করে এটাকে ভেঙে ফেলতে হবে নাকি রেট্রোফিট করে রাখা যাবে, এটা আমরা করব। আমরা স্টেবল করার পরেই আমরা টিম আবার বসবো। টিম বসার পরে যদি মনে করি যে না, রাস্তাটা ওপেন করে দেওয়া যেতে পারে, আমরা তখন রাস্তাটা ওপেন করে দিব, যেন মানুষের ভোগান্তিটা, জনভোগান্তি কমে যায়। র‍্যাব জানিয়েছে, বিস্ফোরণের কারণ জানতে ফায়ার সার্ভিসের অভিযান শেষে বেসমেন্টের ফরেন্সিক টেস্ট করা হবে। বেসমেন্টের ফ্লোরটি আমরা পরীক্ষা করব এবং ফ্লোর থেকে আমরা কিছু আলামত সংগ্রহ করতে চাই, যেটার কারণে হয়তো, যার মাধ্যমে হয়তো আমরা বুঝতে পারবো যে এটি একটি দুর্ঘটনা ছিল অথবা এখানে অন্য কোনো ধরনের দাহ্য বা বিস্ফোরক দ্রব্য মজুদ ছিল কিনা। এ ঘটনায় এখন পর্যন্ত 21 জন মারা গেছে, চিকিৎসাধীন আছে আরও অন্তত 26 জন। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।